নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুটকি মাছের বাজারে নেই সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা। প্রতি বছরই নষ্ট হয় অনেক শুটকি মাছ, ক্ষতিগ্রস্ত হয় মৎস্যজীবী ও শুটকি উৎপাদনকারীরা। তাই তাদের দাবি, এখানে শুটকি মাছের একটি সংরক্ষণাগার স্থাপন করা হোক। স্বল্প সুদে ঋণ পেলে নিজেরাও তা স্থাপনে আগ্রহী। নীলফামারী সংবাদদাতা ওয়ালি মাহমুদ সুমনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া আক্তার। উত্তরাঞ্চলের শুটকি মাছের সবচেয়ে বড় বাজার নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত। শুটকি মাছের পাইকারি ও খুচরা বেচাকেনার এটি বৃহৎ মোকাম। পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চট্টগ্রাম থেকে এখানে শুটকি বিক্রি করতে আসেন ব্যবসায়ীরা। দেশি পটি মাছের শুটকি ভারতে রপ্তানি হয় সৈয়দপুরের এই বাজার থেকেই। প্রতি বছর এখানে প্রায় 100 কোটি টাকার লেনদেন হয়। বর্তমানে 13টি আড়ত ও 64টি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে সৈয়দপুরের এই শুটকি মাছের বাজার। দীর্ঘদিনের একটা দাবি শুটকি সংরক্ষণ, এটা না থাকার কারণে আমাদের যেমন শুটকি গোডাউন জাত করলে পরে পোকা লেগে যায়, কালার নষ্ট হয়ে যায়, হ্যাঁ শুটকির মান নষ্ট হয়ে যায়। এই শুটকি নষ্ট হয়ে যায় একমাত্র যদি মেঘারটা থাকে, ওই জিনিসটা থাকলে শুটকি নষ্ট হবে না, কোনো কিছু অসুবিধা হবে না। এই বাজারে শুটকির গুণগত মান ভালো হওয়ায় ও অন্যান্য আড়তের থেকে দামে কম হওয়ায় দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছে হাজারো শ্রমিক। সৈয়দপুরের শুটকির মানও ভালো, শ্রীরাম থেকে সৈয়দপুরের শুটকির রেটও কম। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, এখান থেকে সৈয়দপুর থেকে আমার শুটকি নেই, শুটকি খুব ভালো পাই, 40 পাই, 50 পাই, 200 পাই, 300 পাই, এইভাবে পরিচালন করিয়া খাই। কিন্তু শুটকি মাছের এই অন্যতম বৃহৎ বাজারে নেই সংরক্ষণের ব্যবস্থা, ফলে প্রতি বছরই বড় অঙ্কের লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। শুটকির গুণগত মান ঠিক রাখতে সৈয়দপুরের এই বাজারে একটি সংরক্ষণাগার স্থাপনের দাবি দীর্ঘদিনের। ব্যবসায়ী নেতারা বলছেন, স্বল্প সুদে ঋণ পেলে নিজেরাই একটি হিমাগার নির্মাণ করবেন। আমাদের স্বল্প ঋণে যদি সরকার আমাদের স্বল্প সুদে যদি ঋণ দেয়, তাহলে আমরা এখানে একটা হিমাগার করলে আমাদের রক্ষণাবেক্ষণের জন্য খুবই ভালো হয়। আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পেলে এখানে দ্রুত শুটকি মাছের সংরক্ষণাগার নির্মাণ করা সম্ভব বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কোনো প্রকল্প যদি আমরা সহায়তা পাই, তাহলে এটা কাজটা খুব দ্রুতই করা সম্ভব হবে। সৈয়দপুরে শুটকির এই বৃহৎ বাজারের ব্যবস্থাপনা এগিয়ে নিতে ও লোকসান কমাতে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবেন বলে আশা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.